ইসলামৰ তীব্র বিৰোধিতা কৰা ব্যক্তিয়ে গ্ৰহণ কৰিলে ইসলাম মুছলমানক কৰ্কট ৰোগৰ হৈতে কৰিছিল তুলনা কিন্তু কিয় ব্যক্তিগৰাকীয়ে গ্ৰহণ কৰিলে ইসলাম হঠাৎ এনে কি ঘটিল যে ইসলাম ধৰ্মই তেওঁৰ বাবে হৈ পৰিল সৰ্বোচ্চ ব্যক্তি গৰাকী হৈছে অষ্ট্ৰেলিয়াৰ শ্বেৰমান বাৰ্জেছ এজন বিশেষ ব্যক্তিয়ে ইসলাম ধৰ্ম গ্ৰহণ কৰাক লৈ সৰ্বত্ৰে আৰম্ভ হৈছে চৰ্চা কিয়নো ব্যক্তি গৰাকীয়ে মুছলমানৰ তীব্ৰ বিৰোধিতা কৰিছিল অষ্ট্ৰেলিয়াৰ এজন স্পষ্টবাদী ইসলাম বিৰোধী ব্যক্তি আছিল শ্বেৰমান বাৰ্জেছ ২০১৫ চনত ভিক্টোরিয়ার বেন্ডিগোত এটা মসজিদ নির্মাণের বিরুদ্ধে ইসলাম বিরোধী প্রতিবাদত জড়িত আছিল লোকজনে কিন্তু ইসলাম গ্রহণ করার পাছত তেওঁর ধারণা সলনি হয়ে পড়ল তেওঁর মতে মুসলমান লোকসকল অতিকৈ দয়ালু পশ্চিমীয়া সমস্যা যেনে সুরা ড্রাগস পর্ণ শুই থাকার অভ্যাস এই সকলোবোৰৰ সমাধান দিব ইসলাম ধর্মই তেওঁ বর্তমান এই বুলি বর্ণনা করে ইসলাম গ্রহণ করার পাছত তেওঁর ধারণা হয়ে পড়ল সলনি এই ঘটনায় সমগ্র বিশ্বতে লাভ করেছে চর্চা নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24 ইসলামৰ তীব্র বিরোধিতা করা ব্যক্তিয়ে গ্রহণ করলে ইসলাম মুসলমানক কর্কট রোগের সঙ্গে করেছিল তুলনা কিন্তু কিয় ব্যক্তিগৰাকীয়ে গ্ৰহণ কৰিলে ইছলাম হঠাৎ এনে কি ঘটিল যে ইছলাম ধৰ্মই তেওঁৰ বাবে হৈ পৰিল সৰ্বোচ্চ ব্যক্তিগৰাকী হৈছে অষ্ট্ৰেলিয়াৰ শ্বেৰমান বাৰ্জেছ এজন বিশেষ ব্যক্তিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাক লৈ সর্বত্রে আরম্ভ হৈছে চর্চা কিয়নো ব্যক্তিগৰাকীয়ে মুসলমানৰ তীব্র বিরোধিতা কৰিছিল অষ্ট্ৰেলিয়াৰ এজন স্পষ্টবাদী ইসলাম বিরোধী ব্যক্তি আছিল শ্বেৰমান বাৰ্জেছ ২০১৫ চনত ভিক্টোরিয়ার বেন্ডিগোত এটা মসজিদ নির্মাণের বিরুদ্ধে ইসলাম বিরোধী প্রতিবাদত জড়িত আছিল লোকজনে কিন্তু ইসলাম গ্রহণ করার পাছত তেওঁর ধারণা সলনি হয়ে পড়ল তেওঁর মতে মুসলমান লোকসকল অতিকৈ দয়ালু পশ্চিমীয়া সমস্যা যেনে সুরা ড্রাগস পর্ণ শুই থাকার অভ্যাস এই সকলোবোৰৰ সমাধান দিব ইসলাম ধর্মই তেওঁ বর্তমান এই বুলি বর্ণনা করে ইসলাম গ্রহণ করার পাছত তেওঁর ধারণা হয়ে পড়ল সলনি এই ঘটনায় সমগ্র বিশ্বতে লাভ করেছে চর্চা নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24